তাহলে সবাইকে থ্যাংক ইউ। অনেকদিন পর আমারও হল ট্রেনিং হলো, তোমাদেরও হল ট্রেনিং হলো। মানে অ্যাকচুয়ালি ট্রেনিংটা তো সিনিয়র জুনিয়র সবারই সবারই এক্সপিরিয়েন্সের দরকার আছে। কারো এক্সপিরিয়েন্সের দরকার আছে সুপারম্যান হওয়ার জন্য, কারো এক্সপিরিয়েন্সের দরকার আছে গোল্ডের জন্য। মানে অ্যাকচুয়ালি যার যেটা দরকার সেটার জন্য এক্সপিরিয়েন্সের দরকার, বুঝতে পারলে কি বললাম। তো যাই হোক, অনেকদিন পর হল ট্রেনিং হলো। কেন যতদিন আমাদের স্মার্ট ওয়ার্ল্ডে হল ট্রেনিংটা হচ্ছিল ততদিন না ওই মজাটা আর আসছিল না, আর যতদিন না রেকগনিশন হবে ওই মজাটাও আসবে না, কারণ দু বছর ধরে রেকগনিশন হলো না। যাই হোক, সব কিছু আস্তে আস্তে সবথেকে বড় ব্যাপার চালু হওয়াটা বলা উচিত না, কারণ আমাদের বিজনেসটা কোনোদিনও থেমে থাকেনি চালু হবে কোথার থেকে, বরঞ্চ লকডাউনে আমাদের বিজনেস থেকে বেশি পরিমাণে অ্যাচিভমেন্ট করা হয়েছে। আমাদের বিজনেস থেকে বেশি পরিমাণে গাড়ি বাড়ি মোবাইল ল্যাপটপ এগুলো আরও বেশি পরিমাণে কেনা হয়েছে। মানে মানুষের যখন আর্থিক কন্ডিশান দেখা দিচ্ছে তখন আমাদের বরঞ্চ আর্থিক কন্ডিশানটা আরও বেশি বেড়েছে। মানে কি পুরো উল্টো জিনিসটা, ঠিক আছে। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি স্মার্ট ভ্যালু পাওয়ার, আর এটা হচ্ছে একটা বেস্ট টিমের পাওয়ার। তো কারণ এই লকডাউনের টাইমে দাঁড়িয়ে, এই করোনার টাইমে দাঁড়িয়ে যদি কেউ বিজনেসটা শুধু করেনি অবজার্ভ করেছে, তারা এই জিনিসগুলো নোটিস করতে পারবে। কারণ স্মার্ট ভ্যালু অ্যাকচুয়ালি তো শুধু শুধু এবছর বলা ভুল, স্মার্ট ভ্যালুটা 2000 সালেও কাউকে না কাউকে কোটিপতি বানিয়েছে, 2001 বানিয়েছে, 2 বানিয়েছে, 3 বানিয়েছে, 4 বানিয়েছে। স্মার্ট ভ্যালু থেকে প্রতি বছর কেউ না কেউ কোটি টাকা কামায়, লকডাউনও কামিয়েছে, আর আগামী দিনে যদি আরও 10-5 বার মহামারী দেখা যায় তাও কামাবে, কোনোদিনও কোটিপতি হওয়া থামবে না। সবচেয়ে বড় গল্পটা কি, সব থেকে বড় গল্পটা হচ্ছে আমি তুমি ওই লিস্টে নামটা লেখাতে পারছি কিনা, মানে অ্যাচিভার লিস্টে নিজের নামটা লেখাতে পারছি কিনা। বাইরে মার্কেটে মানুষ যখন 10-15 হাজার টাকা কামানোর জন্য দৌড়ায়, আর আমাদের দৌড়াদৌড়ি কোথায়? আমাদের দৌড়াদৌড়ি হচ্ছে অ্যাচিভার লিস্টের নামটা তোলার জন্য। সমাজে কেউ দৌড়াচ্ছে ভোটার লিস্টের নাম তোলার জন্য, আমরা দৌড়াচ্ছি অ্যাচিভার লিস্টের নাম তোলার জন্য। তো সব সব এই স্মার্ট ভ্যালুতে এত লাখ লাখ অ্যাসোসিয়েট, সবার দৌড় কোন পর্যন্ত ওই অ্যাচিভার লিস্ট। মাথা রাখবে এই অ্যাচিভার লিস্টে একটা নর্মাল অ্যাসোসিয়েট হয়ে জয়েনিং করা থেকে শুরু করে অ্যাচিভার লিস্টে যাওয়া পর্যন্ত এই যে প্রবলেম ফেসটা, অ্যাচিভার লিস্টে যাওয়া পর্যন্ত এই যে স্ট্রাগলটা বা এই প্রবলেম ফেসটা কিন্তু একটা ফেলিওরের সাথে থাকে না, বা ভুল চিন্তা ভাবনার সাথে থাকে, বুঝতে পারলি কি বললাম। একটা নর্মাল অ্যাসোসিয়েট বা একটা নর্মাল ছেলে যখন স্মার্ট ভ্যালুতে জয়েনিং করে, একটা নর্মাল অ্যাসোসিয়েট নর্মাল ছেলে যখন স্মার্ট ভ্যালুতে জয়েনিং করে তখন তাকে প্রবলেমটা কাদের থেকে ফেস করতে হয়, তখন তাকে লড়াইটা কাদের সাথে করতে হয়? সমাজের ওই কিছু মানুষের সাথে বা কিছু ভুল চিন্তা ভাবনা মানুষদের সাথে, বুঝতে পারলে কি বললাম। আমি যখন স্মার্ট ভ্যালুতে এসেছিলাম তখন আমার লড়াইটা কার সাথে ছিল? আমি যখন স্মার্ট ভ্যালুতে এসেছিলাম বা আমার মতো যারা যারা স্মার্ট ভ্যালুতে এসছে নর্মাল ব্যাকগ্রাউন্ড থেকে, তাদের লড়াইটা অ্যাকচুয়ালি কাদের সাথে? তাদের লড়াইটা অ্যাকচুয়ালি সমাজের ওই মানুষগুলোর চিন্তাভাবনার সাথে, যেই মানুষগুলো সারা জীবন একই জায়গায় মরে যেতে চায় কিন্তু জীবনে কোনো দিনও চেঞ্জ করতে যায় না, তাদের চিন্তাভাবনার সাথে আমাদের চিন্তাভাবনার লড়াই। তারা ভাবছে যে জীবন একটা, খাবো দাবো ঘুমাবো, আর আমাদের চিন্তাভাবনা কি বলছে? আমাদের চিন্তাভাবনা হচ্ছে জীবন একটা, তাহলে খাবো দাবো ঘুমাবো কেন? খাবো দাবো এনজয়মেন্ট করবো, লাইফটা একদম ফ্রিডমে কাটাবো। তারপরে একটা নর্মাল ছেলে যখন স্মার্ট ভ্যালুতে জয়েনিং করে তাকে ফাইটটা কাদের সাথে করতে হচ্ছে? তাকে ফাইটটা অ্যাকচুয়ালি অন্য চিন্তাভাবনা মানুষদের সাথে করতে হচ্ছে, যারা নিজের জীবনটাকে চেঞ্জ করতে চাইছে না, যারা নিজের লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে চাইছে না। এবার যখন অন্য চিন্তাভাবনা মানুষদের সাথে নিজের চিন্তাভাবনার লড়াইটা হয়, ফাইটটা হয়, এবার অন্য চিন্তাভাবনা মানুষ
কি জেনারেশন আফটার জেনারেশন একটা চিন্তা ভাবনা নিয়ে এগাচ্ছে আর আমরা সদ্য স্মার্ট ভ্যালু আমাদের ভিতরে একটা পজিটিভ চিন্তা ভাবনা দিয়েছে কিছু চেঞ্জ করার চিন্তা ভাবনা দিয়েছে এবার যখনই এই চিন্তা ভাবনার ফাইটটা হচ্ছে এবার এই চিন্তা ভাবনা ফাইটে কে আছে তুমি একা ফাইট করছো তোমার একা চিন্তা ভাবনার সাথে ফাইট হচ্ছে কাদের সমাজের ওই লাখ লাখ মানুষের চিন্তা ভাবনা যখন আমি স্মার্ট ভ্যালুতে এসেছিলাম স্মার্ট ভ্যালুতে দাদারা যা ট্রেনিং দিয়েছে ওই ট্রেনিংটা শুধু আমি একা পাইনি আমার সাথে আরো অনেক অ্যাসোসিয়েট পেয়েছিল যে বছর আমি স্মার্ট ভ্যালুতে এসেছিলাম সে বছর শুধু আমি একা স্মার্ট ভ্যালুতে জয়েনিং করেছি এমন কোনো ব্যাপার আছে না নিশ্চয় যে অলকপাল 2015 সালে জয়েনিং করেছে 2015 সালে একমাত্র একটাই জয়েনিং করেছিল সেটা হচ্ছে অলকপাল জয়েনিং করেছিল এরকম গল্প আছে আমার সাথে আরো 2 লাখ মানুষ জয়েনিং করেছিল 3 লাখ মানুষ জয়েনিং করেছিল তার মানে ইন্ডাস্ট্রি যা সাপোর্ট দিয়েছে ইন্ডাস্ট্রি যা সাপোর্ট দিয়েছে আর 2 লাখ মানুষকে সেম টু সেম দিয়েছে আমাকে কিছু স্পেশালি দেয়নি হ্যাঁ আমার আমার মনে হয়েছে যে স্মার্ট ভ্যালুতে এত লাখ লাখ মানুষ জয়েনিং করছে আমাকে এদের থেকে একটু আলাদা হতে হবে সেই হিসাবে সিনিয়রদের থেকে গাইডলাইন্স নিয়ে খেটেছি এফোর্টটা দিয়েছি তার পরিণতি আজকে স্টেজ মানুষদের চিন্তা ভাবনার সাথে ফাইট করেছে আমিও সোসাইটি মানুষদের চিন্তা ভাবনার সাথে ফাইট করেছি এবার সোসাইটি মানুষের চিন্তা ভাবনা কোটি কোটি মানুষের মতো ওর মনে হয়েছে কিছু না মনে হয়েছে এত লোক যখন বলছে তার মানে ঠিকই হবে মানে বুঝতে পারলে কি বললাম এত লোক যখন বলছে তার মানে ঠিকই হবে স্মার্ট ভ্যালুটা ছেড়ে বেরিয়ে চলে গেল যে কোনো জিনিস আগে নিজে বিচার করে দেখবে জিনিসটা তোমার ক্ষেত্রে ঠিক মনে হচ্ছে না ভুল মনে হচ্ছে আর স্মার্ট ভ্যালুতে আসার পর অনেকে বলো দাদা আমাকে নেগেটিভ দিয়েছে আরে ভাই তুই স্মার্ট ভ্যালুতে আছিস বলে নেগেটিভ খেয়েছিস না থাকলে আর খেতি নেগেটিভ দিয়ে দিই আরে ভাই স্মার্ট ভ্যালুতে আছে বলিস তো আছিস একটু নিজ নেগেটিভটা খেয়ে দিস কোনোদিনও দেখা যায় যে স্মার্ট ভ্যালুতে নেই লোকে তাকে নিয়ে নেগেটিভ দিচ্ছে জানিস তো স্মার্ট ভ্যালুটা খারাপ কি মনে হয় যেমন ধর একটা সিম্পল জিনিস আমি বুঝিয়ে দিচ্ছি ভালো করে বুঝে নাও অ্যাকচুয়ালি প্রবলেমটা কি হয় এই পৃথিবীর কোন কাজটা বিশাল সোজা যেই কাজটাতে বুদ্ধি লাগাতে হয় না সেই কাজটা সোজা চাকরি কেন সোজা চাকরি কেন সোজা খুব ভালো করে বুঝে নাও কেন চাকরিতে বুদ্ধি লাগাতে হয় না কিভাবে সেলফ করতে হবে কে বলছে বল যেইভাবে বলে দিচ্ছে তোমাকে ওইভাবে করতে হচ্ছে বুদ্ধি লাগাতে হচ্ছে এর জন্য সোজা কল সেন্টারে কাজ করা সোজা কেন কিভাবে কল করতে হবে কাস্টমারের সাথে কিভাবে কল করতে হবে কে বলে দিচ্ছে বল বলে দিচ্ছে এর জন্য সোজা স্মার্ট ভ্যালু কাজটা কঠিন কেন কেন এখানে বুদ্ধি লাগাতে হচ্ছে সামনের থেকে কোন একটা রিপিটেড কোশ্চেন এসছে ফলো আপ করতে গেছিলাম গার্জিয়ান সার্চ করে একটা তীরের মতো একটা কোশ্চেন মারলো তীরের মতো একটা কোশ্চেন এবার সিনিয়র কিছু কোশ্চেনের সলিউশন দিয়ে দেয় ইনকাম জিজ্ঞেস করলে কি বলবে কি কাজ জিজ্ঞেস করলে কি বলবে এবার গার্জিয়ান এমন একটা কোশ্চেন জিজ্ঞেস করছে তারা সিনিয়র সলিউশনই দেয়নি এবার গার্জেন কোশ্চেনটা জিজ্ঞেস করলো এবার আমাকে তো কিছু ভেবে অ্যান্সারটা তো দিতে হবে তো আমাদের কি হচ্ছে ভাবতে হচ্ছে এবার সবাই জানে 18 বছর 20 বছর পড়াশোনা করে শুধু বমি করাই শিখেছে কিন্তু কোনো কিছু তৈরি করার শেখেনি শুধু বমি করা শিখেছে কি সারা বছর খাও পরীক্ষার হলে গিয়ে ঢেলে দাও তৈরি করা শিখেছে তার ছোটবেলায় গরুর বাচ্চা লিখতে দিতে তাও
গরু চাটতে পা মনে আমি জানতাম না গরু চাটতে পা কি মনে তার মানে ভালো করে বুঝলে ছোটবেলা থেকে একটা ছেলে মাইন্ড কতটা খারাপ করে দিলে একটা ছেলে স্মার্ট বালুর থেকে বড় পিন কারা পায় লিডার কারা হয়
যাদের ভিতর কিছু তৈরি করার ক্ষমতা আছে বা যারা তৈরি করতে জানে।